বাড়িতে কেউ না থাকার সুযোগে এক নাবালিকাকে জোর করে ধর্ষণে এক ব্যক্তির দশ বছরের কারাদণ্ডের নির্দেশ দিলেন বিচারক রানাঘাট আদালতের বিচারক এই নির্দেশ দেন নাবালিকাকে ধর্ষণের অপরাধে এক ব্যক্তিকে দশ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিলেন রানাঘাট পক্ষ আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক শুভদীপ মিত্র পাশাপাশি নির্যাতিতার পরিবারকে সাড়ে চার লক্ষ টাকা ক্ষতিপূরণেরও নির্দেশ দেন তিনি দু সালের মে মাসে শান্তিপুরের বাসিন্দা এক নাবালিকাকে একা পেয়ে ধর্ষণ করে এক ব্যক্তি রাতে নাবালিকার বাবা থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার অভিযুক্তকে কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক আজকে রানাঘাট কোর্টে মহামান্য আদালত এডিজে কোর্ট সাজা ঘোষণা করেন পক্ষদেশে সৃষ্টি হচ্ছে শান্তিপুর থানার কেস নাম্বার যার নাম্বার ছিল দুশো চার সতেরো নয় পাঁচ দু হাজার সতেরো মাননীয় অতিরিক্ত দায়রা বিচারক মহকুমার তিনি আমার মক্কেলকে আর তিনশো ছিয়াত্তরে দুইয়ের এক ধারা দোষী সাব্যস্ত করেছেন তবে আমার মক্কেল বা আমি এই মামলার রায়ে সন্তুষ্ট নয় বাপ্পা দাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড রানাঘাট